অনুবস্তি এটাকেও বস্তি বলে। সংস্কৃতে একটাই শব্দ বহুভাবে ব্যবহার হতো, ওর বিভিন্ন অ্যাপ্লিকেশন থাকত। এটা মহিলাদের পক্ষে করা খুব সোজা, হ্যাঁ, কেন যারা আটা এটা ইয়ে করে, যারা এটাকে মানে আটার ইয়ে বানান, রুটি বানান বা কিছু বানান, তাদের পক্ষে এটা করা খুব সোজা। তো এটা ম্যাক্সিমাম ইউজ করা হয় যাদের হাঁটু ক্ষয় হয়ে গেছে, বেশিরভাগ যাদের হাঁটু ক্ষয় হয়ে গেছে তাদের পক্ষে এইটা প্রচন্ড কার্যকারী বা এফেক্টিভ। এটাকে প্রথমে একটা আমরা রুটি লেচির মতো করে নেব, নিয়ে এটা ইন্টারনাল এবং এক্সটারনাল দুদিক থেকে সিল করে দেবো, যাতে আমি যে ভেতরে তেলটা দেবো তেলটা আমার লিক করে। এবার এটা ইয়ে করার পরে আমরা কিছুক্ষণ এটাকে শোকাতে দেবো যাতে এটা টেনে যায়। যদি এরকম নরম থাকে, হ্যাঁ, সেই অবস্থায় আমাদের হয়তো অসুবিধা হবে। আমরা অথিন্স অ্যান্টি ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন থেকে আজকে আমরা একটা ফ্রি পেইন ম্যানেজমেন্ট ক্যাম্প করছি, যেসব পেশেন্টদের যে আর্নি রিপ্লেসমেন্ট বা আপনার স্পাইনের ট্রিটমেন্টের জন্য ডক্টর বলে দিয়েছে যে সার্জারি করতে হবে, সেগুলো উইদাউট সার্জারি। এটা একটা মাল্টি ডিসিপ্লিনারি এবং মেডিকেল অ্যাপ্রোচ, যেখানে আমরা চিরোপ্যাক্টিক ট্রিটমেন্ট করি, অস্টোপ্যাথি ট্রিটমেন্ট করি, এর সাথে সাথে যেমন ফিজিওথেরাপি হয়, অ্যাকুপাঙ্কচার ট্রিটমেন্ট আমরা করি, ড্রাইনিডলিং ট্রিটমেন্ট করি, তার সাথে সাথে আয়ুর্বেদিক ট্রিটমেন্টগুলোও করি। তো আমাদের সাথে আছেন ডক্টর অরূপ কর্মকার, উনি আয়ুর্বেদাচার্য, তো ওনার অ্যাবাউট 30 ইয়ার্স ওনার এক্সপিরিয়েন্স এই ব্যাপারে। তো আমি দেখছি যে আমি সার্জারি না করেও কীভাবে আমরা হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস বা নি রিপ্লেসমেন্টগুলো না করতে হবে, কারণ ম্যাক্সিমাম জায়গায় নি রিপ্লেসমেন্ট আপনাকে করতে হয় না, ওনার অ্যাবাউট 80% ক্ষেত্রে সেগুলো উইদাউট সার্জারি আমরা নি রিপ্লেসমেন্ট করি। সেখানে আমরা এখন অলরেডি ডক্টর অরূপ কর্মকার দেখাচ্ছেন যে একটা জামি বস্তি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কী করে হয়, তো সেটা আমরা দেখছি। তো দেখতে পাচ্ছেন কিভাবে আয়ুর্বেদিক একটা ট্রিটমেন্ট হচ্ছে। অলরেডি আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং অল ওভার ইন্ডিয়া বেসিসে আমরা ফ্রি ক্যাম্প ধীরে ধীরে আমরা আয়োজন করছি, যাতে মানুষ উপকৃত হন, এর সাথে সাথে নন সার্জিক্যাল ব্যাপারটা আরো অনেক বেশি বেটার জায়গায় চলে আসেন। তো আজকে ফ্রি ক্যাম্প যেটা আমরা করছি সেটা হচ্ছে মহেশতলা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা 141, হ্যাঁ, তো যেখানে আমরা অলরেডি ফ্রি ক্যাম্প করছি সারাদিন ব্যাপী, প্লাস একটা আমাদের নিয়ের ওয়ার্কশপও ছিল। প্রচুর প্রফেশনালস নানান জায়গায় আমাদের আছেন যারা এই জিনিসটাকে করছেন, বা আমরা সকলে মিলে একটা জায়গায় রিচ করছি। দুদিক থেকে আটকে দেওয়ার চেষ্টা করব যাতে কোনোভাবেই অয়েলটা না লিক করে, অন্তত মিনিট 15 থেকে মিনিট 45 যাতে এই অয়েলটা আমরা এখানে স্ট্যাক করতে পারি। আমাদের ফার্স্ট লাইন ফার্স্ট একটা আয়ুর্বেদিক জামি বস্তি করার আগে আমরা এইভাবে জিনিসটা আমরা করে নিলাম। অলরেডি ভেতর থেকে আমরা দেখছি যে খুব ভালোভাবে সিল করা হয়েছে, ওকে, এটা সিল করে দিয়ে এর সাথে সাথে এরপর আমরা ডিফারেন্ট টাইপ অফ আয়ুর্বেদিক অয়েলগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো।
ঠিক আছে, কোনো অসুবিধা নেই, লেফট পাটা নাড়াবে না, ঠিক আছে। বাপাটা নাড়াবে না, শুধু ডান পাটা ইয়ে, কোনো অসুবিধা নেই, মশা কামড়াচ্ছে না, কামড়াচ্ছে মশা না নেই অত বেশি। তো এর মাঝখানে আমরা নিয়ে নিই কে কি বলছে অলরেডি। গোপাল কর্মকার, গোপাল কর এসছে ক্যানিং থেকে। তো কেমন লাগছে তোমার এই ওয়ার্কশপটা? ওয়ার্কশপটা খুব ভালো হয়েছে স্যারের কাছে। নিয়ের পেন উপরে যে ওয়ার্কশপটা চলছে আমাদের, নিয়ের যে ওয়ার্কশপ, নি রিহ্যাব, সেগুলো স্যারের কাছ থেকে আমরা শিখে অনেকটাই আমরা আগের থেকে নিজেকে ইম্প্রুভমেন্ট করতে পারছি। আর এই ওয়ার্কশপের উপরে আমাদের আয়ুর্বেদার উপরেও ওয়ার্কশপ হচ্ছে, সেটা বর্তমানে চলছে। তো সেটা আমাদের আরও আমাদের ইম্প্রুভমেন্ট বাড়ছে আরও। আর ডক্টর অতীন ব্যানার্জি আমাদের এই ওয়ার্কশপের আরও আমাদের অনেক কিছু শেখাবেন। সামনেই আমাদের আবার রিসেন্ট একটা ওয়ার্কশপ আছে, সেটা আমরা করব। ধন্যবাদ। ঠিক আছে, রমা এসছে কোথা থেকে? আমি এসছি চুঁচুড়া হুগলি থেকে। আমি এই ওয়ার্কশপে এসে নতুন কিছু অনেক কিছু জানতে পারলাম, খুব ভালো লাগছে, নিজেদেরকে ডেভেলপ করতে পারছি, আগামী দিনে আরও ভালো শিখতে চাই, মানুষকে ভালোভাবে পরিষেবা দিতে চাই এনার হাত ধরে। থ্যাংক ইউ। তো আমরা অলরেডি দেখছি যে আয়ুর্বেদিকের ডিফারেন্ট টাইপ অফ অয়েলগুলো আছে, যেটা পেন রিলিফ অয়েলের ওপর এটা অলরেডি তৈরি হচ্ছে, এটা ডাবল ওয়ার্মিং করা হচ্ছে এটা, ঠিক আছে। এটা ডক্টর অরূপ কর্মকার, প্রচুর দিন ধরে স্বনামধন্য একজন চিকিৎসক আয়ুর্বেদাচার্য। নিচে থেকে দুর্গা এসছে খড়দা থেকে, বলো তোমার কেমন লাগলো? খড়দা থেকে এসছি, আজকে নিয়ের ওপরে ওয়ার্কশপ ছিল, খুব ভালো। আমি কি অনেক কিছু নতুনত্ব শিখতে পারলাম, তাতে আমার আরো অনেক উপকার হলো। আশা করি এরকম ভাবে ওয়ার্কশপ করতে পারলে আরো অনেক কিছু আমি অ্যাচিভ করতে পারবো। চলো ফার্স্ট ক্লাস। যতক্ষণ অলরেডি পরের অয়েল বা পরের ট্রিটমেন্টটা হচ্ছে ততক্ষণ আমরা একটু একটু শুনে নিই যারা অলরেডি পার্টিসিপেট করেছে। এরা অলরেডি ফিজিওথেরাপিস্ট, যারা অলরেডি প্রচুর দিন ধরে প্র্যাকটিস করছে। সুমিতা, আমি এমনি যে তরকা খাই, সুমিতা সেন বাইপ্রফেশন আই এম এ ফিজিওথেরাপিস্ট। আমি এসছি রিসপার্ক থেকে। স্যারের কাছে আমরা বহুদিন ধরে ওয়ার্কশপ করছি, স্যারের কাছ থেকে নতুন নতুন যতবারই যত আমরা ওয়ার্কশপ করি কিছু না কিছু নিত্য নতুন পাই। তো আজকে আমরা এখানে এসেছি নি রিহ্যাবের জন্য। নি রিহ্যাবের সাথে সাথে আমাদের আয়ুর্বেদিকেরও একটা নতুন পদ্ধতি টেকনিক নিয়ে নানা রকম পেনের ওপর যা যা কিছু প্রবলেম হয় তারপরে কি কি ট্রিটমেন্ট দেওয়া যায় সেটাই দেখাচ্ছেন। আমাদের এখানে আছেন স্বনামধন্য আয়ুর্বেদিক ডক্টর অরূপ দা। তো উনি আমাদের এখন একজন আমাদেরই দিদি, তারই ওপরে এই ট্রিটমেন্টটা করে দেখাচ্ছে। তো আজকে আমাদের কাছে এটা নতুন, তো এটা আমরা দেখি, দেখে আশা করি আমাদের ভবিষ্যতে আরো অনেক রকম পেশেন্টদের ট্রিটমেন্ট দিয়ে নিজেদেরকে উন্নত করতে পারবো। ধন্যবাদ। চলো কাকলি নন্দী বসো, কোনো অসুবিধা নেই।
আজকে এই নিউ ওয়ার্কশপে এসে আমাদের খুব ভালো লাগলো এবং এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পাচ্ছি, জানতেও পাচ্ছি। এমনকি আমিও চাইছি যে এইটাকে এইগুলোকে এগিয়ে নিয়ে গিয়ে এবং আমি বিভিন্ন পরিষেবা করতে পারি। তো এখন আমরা হয়ে গেছে অরূপ, ওকে, তো আমরা অলরেডি সেকেন্ড স্টেপের জন্য ওয়েট করছি। এইটাকে সরিয়ে দে, চোখে লাগছে তো? আচ্ছা, ততক্ষণ আমরা একটু ফিডব্যাক নিয়ে নিই। সকলে আমরা এনজয় করছি এটা, গেট টুগেদার। আমি এসেছি আগরপাড়া থেকে। কি নামটা বলো? কাকলি প্রামাণিক। আমরা যে গতানুগতিক ফিজিও এতদিন জানতাম সেটা তো, যেটা সাধারণত আমরা সেন্টারগুলোতে যখন আগে দেখেছি যে শুধুই ইলেকট্রোথেরাপি ছাড়া অন্যান্য কোনো একদম কোনো আমরা পাইওনি, তা সেখানে অনেক ভুক্তভোগী। সেখানে পরবর্তীতে যখন স্যারের সাথে আলাপ হয় বা নানান ওয়ার্কশপ করে আমরা ম্যানুয়ালি কীভাবে ঠিক করা যায় সেটাকে তো শিখেছি, এবং এখন যেসব পরপর যে ওয়ার্কশপগুলো আমরা স্যারের কাছে পেয়েছি বা পাচ্ছি সেখান থেকে, মানে এরকমও আছে যে 100% ডক্টরে বলে দিয়েছেন যে অপারেশন হাঁটু বা লাম্বার বা যে জয়েন্ট, সেখান থেকেও সামনাসামনি অনেক কিছুই ফিরে আসছি বা আমাদের হাতে হচ্ছে বা স্যারের কাছেও আমরা সেগুলো শিখতে পাচ্ছি। তা এইরকমভাবে যেন স্যার আমাদের পাশে থাকে। ওকে, তো এখন আমরা দেখে নেব পরের স্টেপ। ডক্টর অরূপ কর্মকার কিছু বলবেন। নমস্কার, আমি ডক্টর অরূপ কর্মকার। এখন আমি অথিংস কমপ্লিট স্লিমিং অ্যান্ড অ্যান্টি ডায়াবেটিক সলিউশন তরফ থেকে আপনাদের জানু বস্তি, যেটা হাঁটুতে নি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করেন, এবং বিশেষ করে যেটা ড্রাইনেস অফ সাইনোভিয়াল ফ্লুইড যে কারণে হয় সেটা অনেকটাই রিপ্লেস হয়। এর সাথে আরও অনেকগুলো আয়ুর্বেদের বস্তি আছে এবং কিছু ঔষধ আছে, ট্র্যাডিশনাল মেডিসিন। হ্যাঁ, আমি সেগুলো এখানে বলছি না, আমি শুধু জানু বস্তিটা এখানে ডেমনস্ট্রেট করছি। এই জানু বস্তিটা হাঁটুকে বেস করে দেওয়া হয় আমাদের হাঁটুতে, বিশেষ করে একদম সিম্পল একটা অড়হর ডালের আটা দিয়ে, একটা যেরকম আমরা বাড়িতে রুটি খাই যেরকম আটা মাখি, সেরকম একটা মেখে একটা লেচি তৈরি করে সেটা দিয়ে একটা গোল সার্কেলের মতো দেওয়া হয়, যাতে তার ভেতরে আমি তেলটা ধারণ করতে পারি, এবং সেটা দুদিক দিয়ে আমাদের হাত দিয়ে এটা সিল করে দিতে হয়। এটা দেওয়ার পর এটা শোকাতে কিছুক্ষণ সময় দেওয়া হয়, 5-7 মিনিট। ততক্ষণে জলটা ডবল ওয়ার্মিং করা হয়, মানে জলের মধ্যে দিয়ে তেলটাকে গরম করা হয়, কারণ আমাদের এই তেলটা আমরা ডাইরেক্ট অয়েলে দিতে পারি না। তো সেটা করে আমরা ধীরে ধীরে এই তেলটাকে, আমরা ওর ভেতরে একটা কটন বল রয়েছে যেটা ডিপ করে করে আমরা এই তেলটাকে ওনার সহ্য মতো এই জানুতে ধীরে ধীরে দেব। তো দেখছেন তেলটা দেওয়ার প্রসেস, কারণ অনেকে দেখে নিজেরাই বাড়িতে শুরু করে দেন ট্রিটমেন্ট, বাট যে কোনো জিনিসের একটা প্রফেশনালিজম আছে, যেটা একজন প্রফেশনাল দিয়ে জিনিসটা করালে তার ডায়াগনোসিস আছে। কারণ আমরা যে কোনো জিনিস যখন এমনিটা আমরা দেখছি তো তার আগে আমরা ডায়াগনোসিস করে নিই যে আলটিমেটলি প্রবলেমটা কী আছে, মাসেলসের প্রবলেম আছে, বোন কতটা ক্ষয়েছে বা কার্টিলেজ কতটা ক্ষয়েছে, হ্যাঁ, এবার তার রেঞ্জ অফ মোশন কতটা, তার পেনটা কতটা, যে আমরা ভিজুয়াল আনানো স্কেল দেখি, যে পেন স্কেলটা কতটা দেখি, সেই অনুযায়ী আমরা ট্রিটমেন্ট করি। তো এখানে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট করছি, যেহেতু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, তো একটা আয়ুর্বেদিক আমরা দেখছি জনবস্তি। হ্যাঁ, তো হাঁটুটার যে ব্যথা, প্রচুর ব্যথা আছে, সেই ব্যথায় কীভাবে জিনিসগুলো হবে, বা অনেক সময় ফ্লুইড যেটা থাকে এই ফ্লুইডটা কমে যায় বা অনেক সময় শুকিয়ে যায়, তো অনেকেই মনে করেন যে এটা নি রিপ্লেসমেন্ট ছাড়া আর কোনো উপায় নেই। তো আমরা উইদাউট নি রিপ্লেসমেন্ট মেডিকেল প্রফেশনালস আছেন, অলরেডি ডক্টর্স আছেন, হ্যাঁ, তো এক্সপার্ট ডক্টর্সের আন্ডারে এইগুলো করি, আর যাতে কিনা রেজাল্টটা আপনার যেভাবে ভালো হয়। এবার আমরা জিজ্ঞেস করি নি, হিটটা অয়েলের হিটটা তেমনই দেওয়া হয় যতটা পেশেন্ট টলারেট করতে পারছে সেই অনুযায়ী। আমরা দেখছি আস্তে আস্তে অয়েলটা ভর্তি হয়ে যাচ্ছে।
তো যেভাবে আপনারা নর্মাল শুধু ফিজিওথেরাপি করান, আল্ট্রাসাউন্ড দেন, আইএফটি দেন, কারণ এখন কি হয় অ্যাডভান্স ট্রিটমেন্ট যেগুলো এসে গেছে, নন সার্জিক্যাল ট্রিটমেন্ট, হ্যাঁ, তো যার মাধ্যমে আমি পুরো বডিটা অ্যালাইনমেন্ট করি। একটা নিয়ে ঠিক করতে গেলেও আপনার পুরো বডি অ্যালাইনমেন্টের দরকার আছে, কারণ আপনার যদি অ্যালাইনমেন্ট যদি ঠিক না হয় সেখানেও একটা প্রবলেম অ্যারাইজ হয়। তো আমরা কি করি অ্যাডভান্স লেভেলে উইদাউট এনি ড্রাগস, তো সেইভাবে আমরা ট্রিটমেন্টগুলি ড্রাগলেস ট্রিটমেন্ট। তো এর আগে আমরা অলরেডি অ্যাকুপাঙ্কচার করেছি এক একটা পেশেন্টের উপর, আজকে কারণ পেন ফ্রি আপনার ক্যাম্প ছিল, তো তার সাথে সাথে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্ট করছি যেটা জানু বস্তি। তো এইভাবে যে আয়ুর্বেদিক যে পেন রিলিফ যে অয়েলগুলো থাকে, এবং এটা শুধু এটারে যে বাইরে থেকে গরম দেওয়া হয়, এর সাথে সাথে কিছু মেডিসিনস যেগুলো ন্যাচারাল মেডিসিনস, যেটা ট্র্যাডিশনাল মেডিসিনস, সেইগুলো আমরা দিই, যাতে কিনা ভেতর থেকে জিনিসটা চলে আসে, ভিটামিন ডি, ডি থ্রি, তার সাথে সাথে আমরা ক্লিনিক্যাল নিউট্রিশনটা দিই, যেখানে ডায়েটটা একটা বড় ব্যাপার, যে ওনার যে ডায়েট যতটা দরকার। একটা ট্যাবেল দাও, ট্যাবেল, তো ওখান থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা ক্লিনিক্যাল নিউট্রিশন দিই, যে ডায়েটটা প্রপার দিই, যতটা ডায়েট, যত ক্যালসিয়াম দরকার, যতটা আপনার ভিটামিন ডি দরকার, ম্যাগনেসিয়াম দরকার, হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা দিই, যার সাথে সাথে পেশেন্ট ভিতর থেকে জিনিসটা ঠিক হয়ে যায়। ওটাতে অনেক উঁচু হয়ে যাবে না? হ্যাঁ, তো আমরা আমরা ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসগুলোকে আমরা প্লেস করি অলরেডি। এখান থেকে যে তেলটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে সেই তেলটাকে আমরা রিপ্লেস করে নিয়ে আসছি। আমরা যেভাবে অয়েলটা ধীরে ধীরে গরম অয়েলটাকে আবার তার জায়গায় রিপ্লেস করছি। আর এই গরমটা দেওয়ার নিয়ম হলো ধীরে ধীরে আমরা গরমটা দেবো, প্রথম দিকে যে তেলটা দেবো সেটা প্রায় বডি টেম্পারেচারে থাকবে, হ্যাঁ, কিন্তু ধীরে ধীরে আমরা যে তেলটা দেবো সেই তেলটা ধীরে ধীরে একটু গরম হবে, কিন্তু এটা সবসময় জানি পেশেন্টের সহ্য ক্ষমতার ভেতরে হয়, এই দিকটা আমাদের খুব ভালোভাবে নজর রাখতে হবে। সেটা আমরা দেখছি যে অয়েলটা যাওয়ার পরে গরম গরম তেলটা দেওয়া হচ্ছে, হ্যাঁ, কারণ অনেক সময় ড্যামটা বেশি ভেতরে থাকে। আমরা ট্র্যাডিশনাল ট্রিটমেন্টে যখন অ্যাসেসমেন্ট করি যে অনেক সময় আমরা দেখি যে ড্যাম কতটা আছে, তো সেই ড্যামটা এটা কী করে রিলিজ করে দেয়। অনেক সময় আমরা অকুপাঞ্চারও করি, যেমন অকুপাঞ্চার করি তার সাথে মাক্সিবাসন ট্রিটমেন্ট করি, যেটা ভেতরের যে ড্যামটা আপনার আছে সেই ড্যামটাও বেরিয়ে যায়, হ্যাঁ, তো এটা ড্যামটা যখন বেরিয়ে যাবে তখন অলরেডি আপনার নি পেনটাও যাবে, রিলিফ হবে, এবং ভেতর থেকে আমরা জিনিসটা ক্লিয়ার হবে, যে জায়গাগুলো আপনার যে আমরা দেখি মাসেলসগুলো বা বোনের যে জায়গা বা কাটিলে যে জায়গাগুলো আমরা দেখি যে ব্লাড সার্কুলেশন যাচ্ছে না, সেগুলো আবার ব্লাড সার্কুলেশন হয়, এবং একটা ভালো আপনি নি আপনি পান সেই অনুযায়ী বা নর্মাল লাইফস্টাইল করেন। অনেকে বলে নি বেন্ড করতে পারবেন না বা নিচে বসতে পারবেন না, বাট আমরা অর্থিংসে ট্রিটমেন্ট করার পর একটা লেভেলের পর আমরা কী করি এটা, তো আপনি সব কিছু কাজ করতে পারেন, সেগুলো আপনার গ্রেড অফ প্রবলেম দেখে আমরা সেই অনুযায়ী ট্রিটমেন্টগুলো করে দিই। সন্ধ্যা হয়ে গেছে, অলরেডি লাইটটা কম, বাট আমরা দেখছি যে একটা ট্রিটমেন্টস সেইভাবে আমরা জিনিসগুলো প্লেস করছি যাতে আরও বেটার টু বেটার লাইফ লিড করে। অনেকেই বেটার লাইফ লিড করছে অথিন্সের সাথে, তো আপনারাও আসতে পারেন। যারা দেখছেন যে চাইছেন যে উইদাউট সার্জারি আপনারা কিওর হতে চাইছেন এবং সেখানে আপনারা একটা বেটার জায়গা খুঁজছেন, কারণ প্রচুর ট্রিটমেন্ট করেছেন, ফেলিওর হচ্ছেন, অলওয়েজ ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ অথিন্স অ্যান্টি ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন এবং ওবেসিটি প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, তো যেখানে আমাদের আরও প্রচুর প্রফেশনালস আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ডিস্ট্রিক্টে বা ডিস্ট্রিক্টের বাইরেও অল ওভার ইন্ডিয়াতেও প্রচুর আমাদের প্রফেশনালস আছে, তো যেখানে আমরা আপনাকে হেল্প করি এবং রাইট ট্রিটমেন্ট আমরা করি। তো শুধু একমাত্র যে একটা ট্রিটমেন্টই আপনি করবেন সেটা দিয়ে রেজাল্ট হবে এরকম না, এটা মাল্টি ডিসিপ্লিনের অ্যাপ্রোচ, যেটা যে ট্রিটমেন্টটা আপনার হাঁটুর জন্য বা আপনার স্পাইনের জন্য বা আপনার নেকের জন্য বেস্ট হবে এবং এফেক্টিভ হবে সেই ট্রিটমেন্ট আমরা করি, এবং অল ট্রিটমেন্ট আর এভিডেন্স বেসড
আর যারা আমাদের প্রফেশনাল আছে তারাও অলরেডি স্কিলড প্রফেশনাল, হ্যাঁ, তো যেখানে যারা আন্ডারে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন এবং এই হাইলি কোয়ালিফাইড প্রফেশনাল দিয়ে আমরা কাজগুলো করি। তো যারা চাইছেন যে এরকম টাইপের ট্রিটমেন্ট আপনারা অ্যাভেল করতে চাইছেন তো অলওয়েজ আপনি কন্ট্যাক্ট করতে পারেন অথিন্স অ্যান্টি ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন। আর আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7980551069 এবং মেল অলরেডি দেওয়া আছে, যে মেলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবং যারা চাইছেন যে এরকম টাইপের আপনারা ফ্রি ক্যাম্প অর্গানাইজ করতে চাইছেন, একটা বেটার জায়গায় একটা সোশ্যাল সার্ভিস করতে চাইছেন, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ আস অলসো। আমাদের সেম মোবাইল নাম্বার 7980551069 এতে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমাদের টিম অফ প্রফেশনালস আছে, তো যেগুলো আমরা জিনিস দিয়ে বেটার জায়গায় নিয়ে যাই। শুধু তাই না, যেসব প্রফেশনালস আপনারা আছেন যে এই ট্রিটমেন্টগুলো শিখে আরও আপডেট করতে চাইছেন নিজেদের, তো তারাও আপনারা আসতে পারেন। তো ডিফারেন্ট টাইপের ওয়ার্কশপ এগুলো আমরা অর্গানাইজ করি এবং যে ওয়ার্কশপের মাধ্যমে আপনি আপনাকে নিজেকে কন্টিনিউ মেডিকেল সিস্টেমে রাখতে পারেন এবং একটা জায়গা আপডেট করতে পারেন। তো অনেক অনেক ধন্যবাদ, এই জিনিসগুলো আমরা জিনিসগুলো আপনারা দেখছেন, একটা আইডিয়া আসছে কীভাবে হতে পারে। তো একই ছাদের নিচে আপনার আমরা যেটা করি সেটা হচ্ছে সব ট্রিটমেন্ট আপনি পাবেন, মাল্টি ডিসিপ্লিন মিনস নানান রকম ট্রিটমেন্ট দিয়ে একটা ট্রিটমেন্ট আমাদের টার্গেট থাকে এইটা করে ঠিক হয়ে যায়। তো অলরেডি আমরা জিনিসগুলো করে দিয়েছি, ঠিক আছে, এইভাবে আমরা জিনিসগুলো করে নেবো। করে নেবার কোনো প্রিকোয়েশন আছে ডক্টর, আপনি একটু বলবেন বিয়ের পরে কোনো প্রিকোয়েশন আছে বা কোনো কিছু যেগুলো এগুলো করবে বা করবে না এরকম কিছু? এরপরে একটাই জিনিস, তার ঠান্ডা জলে স্নান বা সেরকম কিছু করবে না অন্তত মিনিমাম 2 ঘন্টা। আর করলেও এই পেশেন্টটা সবসময় উষ্ণ জলে স্নান করবে বা সে উষ্ণ জল সেবন করবে, এই কতগুলো জিনিস রেস্ট্রিকশান আছে। তারপরে খাওয়া দাওয়ার বেশ কিছু রেস্ট্রিকশান আছে, সেগুলো যখন আপনি ভিজিট করবেন অলরেডি ডক্টরের সাথে, কারণ প্রতি ট্রিটমেন্টগুলো যেগুলো হয় সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ট্রিটমেন্ট হয়, ঠিক আছে। যে আপনাকে আপনার মতো ডায়েট চার্ট তৈরি হয়, আপনার যদি ওজনটা বেশি থাকে তাহলে ওজন আপনাকে কমাতে হয়, কারণ প্রচুর ট্রিটমেন্ট আপনি করে যাচ্ছেন ওজন কমাচ্ছেন না, ওজনটা অনেক বেশি হয়ে যাচ্ছে, তো সেই ওজনটা কিন্তু কমাতে হবে। আদারওয়াইজ হাঁটুর উপর আপনার প্রেশার বারবার বারবার রিপিটেডলি পড়তে থাকে। এইভাবে আমরা জিনিসগুলো করতে থাকি। তো ওয়েট লসের জন্য আমরা নর্মাল ন্যাচারালভাবে ওয়েট লস করি, তো যারা চাইছেন ওয়েট লস করতে তারাও কন্ট্যাক্ট করতে পারেন অতিনসে, অতিন ম্যানেজারের সাথে। আমাদের মোবাইল নাম্বার 7980551069। এই জিনিসগুলো আমরা দেখাচ্ছি, আমরা একটু কথা বলে নেব এমন একজনের সাথে যেটা আমাদের সাথে তো আছেন, প্লাস ওনার আজকে ট্রিটমেন্টও আমরা করেছি এবং উনি আমাদের সঙ্গে আমাদের এনজিওর সাথে উনি আছেন। একটু জাস্ট এদিকে মুখ করুন, আপনি সুবিধা হবে। চন্দন ঘোষ, অতিন্স ফাউন্ডেশনের আজকে একটা ফ্রি ক্যাম্প হবে শুনলাম, সেটা শুনে আমি এসেছিলাম। ওর সাথে ব্যক্তিগত সম্পর্ক আছে, তা ও আমার কিছু ট্রিটমেন্ট করলো পায়ের, নর্মাল ট্রিটমেন্ট থেরাপির উপরে, ফিজিওথেরাপির উপরে আমি ম্যাজিক্যালি এর রেজাল্ট পেলাম। মাস ছয়েক আগে হঠাৎ একদিন হাঁটু ব্যথা, আমি আমাদের বিদ্যাসাগর হসপিটালে গেছি, তা ম্যাডাম বললেন আপনার হাঁটু জবাব দিয়ে দিয়েছে। স্যার পেপার কাগজপত্র সব আমার কাছে আছে, প্রেসক্রিপশন করে দিয়েছিল, আমি ওকে কদিন বলেছি, তা আজকেই হঠাৎ ডাকলো আমাকে, আজকে চলে এসো, আজকে ওয়ার্কশপ আছে এবং ফ্রিতে ওরা করে, তা চলে এলাম, ম্যাজিক্যালি রেজাল্ট পেলাম, আর কিছু বলার নেই, এর উপরে আর কিছু বলার নেই। অনেক অনেক ধন্যবাদ। তো আমরা অনেকজনেরই ডিফারেন্ট টাইপ অফ জিনিসগুলো আমরা নিয়েছি, যাতে অলরেডি প্রচুর জন উপকৃত। তো এর সাথে সাথে আমরা জিনিসগুলো করছি যেখানে আরো বেস্ট টু বেস্ট জায়গাগুলো আমরা জিনিসগুলো করি। তো অলরেডি ডক্টর অরূপ কর্মকার সকলকে বোঝাচ্ছেন, অল আর প্রফেশনালস, যে কীভাবে জিনিসগুলো করতে হয় এবং কীভাবে একটা ভালো জায়গায় জিনিসগুলো নিয়ে যেতে হয় যাতে আপনি আপডেটেড একটা ট্রিটমেন্ট আপনি পান। ওকে, দশমুল তেল বলো তাহলে তার বেস হয় সবসময় সুস্বাদ। অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, যদি ভালো লাগে তো শেয়ার করুন এবং
অবশ্যই অতীন্সের ইউটিউব চ্যানেল আছে ডক্টর অতীন ম্যানার্জি অতীন্স অ্যান্টি ওবেসিটি ডায়াবেটিস ফাউন্ডেশন, সেটা দিয়ে জিনিসটা সাবস্ক্রাইব করুন এবং ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছে দিন যারা উইদাউট সার্জারি স্পাইনাল সার্জারি বা নি সার্জারি একটা ভালো নর্মাল কোয়ালিটি অফ লাইফ পায়। তো অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ ভেরি মাচ। সঙ্গে থাকুন, সুস্বাস্থ্য অধিকারী হন এবং ভীষণ সুন্দরভাবে থাকুন।